Bismillahirrahmanirrahim. Priyo shikhartira amontron janacchi ami Abdul Alim Nahida Alim YouTube channel pokkho theke Facebook page Mohammed Abdul Alim. Ajke ekta bishoy niye kotha bolbar seta holo amader common mistakes in English boyer 112 number niye ekta kotha bola hoyeche. Infinitive er ekta chinho holo 2. Eta infinitive er chinho. To ei 2 er pore kokhono past infinitive byaborito hoy na. Keu jodi byabohar kore fele tahole eta bhul. Tahole amader shothik ta ki jana uchit. যেমন আমি একটা বাক্য বলি তোমাকে, হি ট্রাইড টু কিকড দ্য বল। এখন প্রশ্নটা হলো ইনফিনিটিভ টু এর পরে ভিয়ন হয় বা ভার্বের বেজ হয়, কেউ যদি বলে আমি কিকড করব, তো এটা তো ভুল। তাহলে এটা ভুল, ভুল থেকে সঠিকটা কী করতে হবে? হি ট্রাইড টু কিক দ্য বল। আমি যদি আবার তোমাকে বলি এভাবে যে হি ওয়ান্টেড টু ওয়েন টু মার্কেট, এটা মারাত্মকভাবে ভুল। কারণ ওয়ান্টেড টু ইজ আর টু, এটা একটা ইনফিনিটিভ টু, এরপরে যদি কোনো ভার্ব আসতে চাই তাহলে ভার্ব বেজ হওয়া উচিত। তাহলে আমার বাক্যটা কি দাঁড়ালো? হি ওয়ান্টেড টু গো টু মার্কেট। তাহলে আমরা দেখলাম নিয়মটাতে বলা হয়েছে যে ইনফিনিটিভ টু বা ইনফিনিটিভের যে চিহ্ন টু, এটার পরে আসলে ভার্বের বেজ হয়, কখনো পাস্ট ইনফিনিট ব্যবহার করা উচিত নয়। তাহলে অবশ্যই আমরা বাক্যগুলো কারেকশন করব আমাদের প্রত্যহ ইংরেজি বলার ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে। ধন্যবাদ তোমাদের সকলকে, আল্লাহ হাফেজ।